সরকার পতন করতে হলে বিএনপিকে আরও শক্ত হয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারাগারে লেখক মুশতাকের মৃত্যু ও নোয়াখালীতে সাংবাদিক মোজাক্কেরের হত্যার প্রতিবাদে যুবদলের সমাবেশে এই আহ্বান জানান তিনি। এ সময় দলের অন্য নেতারা ক্ষমতাসীন দলের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করতে সবার প্রতি আহ্বান জানান। একই দাবিতে গেল রবিবার যেখানে কর্মসূচিতে দাঁড়াতেই পারেনি বিএনপির ছাত্র সংগঠন, সেই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে যুবদলের প্রতিবাদ সমাবেশ। সমাবেশের নেতারা বলেন, যত বেশি নির্যাতন ও বাধা আসবে বিএনপি ততই শক্ত ও সাহসী হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করব, এই জন্য আরেকটা যুদ্ধ দরকার। যুদ্ধ 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 আর বিএনপি মহাসচিবের বক্তব্যে ছিল সরকার পতনের আহ্বান। অবিলম্বে পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বন্ধুগণ, আসুন, আমাদেরকে দাঁড়াতে হবে, শক্ত হয়ে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। আজকে আসুন, আমরা সব সুস্থ রাজনৈতিক দল সবাই আমরা একসাথে আজকে প্রতিবাদ করব। সমাবেশকে কেন্দ্র করে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত ছিল আইন শৃঙ্খলা বাহিনী। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। শিক্ষামন্ত্রীর আশকারা ও আশ্রয় প্রশ্রয়ে ইউজিসি পক্ষপাতমূলক ও বিভ্রান্তিকর একটি রিপোর্ট দিয়েছে বলে দাবি করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নাজমুল হাসান কলিমুল্লা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। ইউজিসির রিপোর্ট সেটা এইরকমটি কেন হয়েছে, সেই জন্য আমি মনে করি এর পেছনে পরিপূর্ণভাবে দায় দায়িত্ব শিক্ষামন্ত্রী মহোদয়ের। এই পুরো পরিস্থিতিটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের আশ্রয় প্রশ্রয় এবং আশকারায় এই অবস্থায় এসছে। এটা একেবারেই ন্যাক্কারজনক একটি রাজনৈতিক অপকৌশল। বিদ্যা শিক্ষার সর্বোচ্চ পর্যায়ের প্রতিষ্ঠান এই ধরনের হীন রাজনীতি করবার জায়গা নয়।